Hello everyone, assalamu alaikum. Welcome to my channel Love's Cook Room. আজকে আমি আপনাদের একটা ইউনিক রেসিপি দেখাবো রুটি ফুটি। খুব সহজেই রেসিপিটি তৈরি করা যায়। প্রথমেই আমি তরমুজের খোসা ছিলে নিচ্ছি। ছিলে নিয়ে ছোট ছোট করে এভাবে কেটে নিব। চুলাই কড়াই বসিয়ে 2 কাপ পানি ফুটিয়ে নিব। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু শিরা করে নিব। কেটে রাখা এগুলো দিয়ে দিচ্ছি। এখন চিনি শিরার সাথে এগুলো ভালো করে মিশিয়ে নিব। 5 মিনিটের মতো জাল করে নিব। এখন শিরা সহ বাটিতে তুলে নিব। আমি 3টা কালারের টুটি ফুটি বানাবো, তাই 3টা বাটিতে তুলে নিচ্ছি। এখন ফুড কালার মিক্সড করে নিচ্ছি। সবুজ, লাল ও অরেঞ্জ কালারের ফুড কালার মিশিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার মিশাতে পারেন। আমি এটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি কালার আসার জন্য। আপনারা এর থেকে বেশিও রাখতে পারেন। তারপর এগুলোকে তুলে রোদে বা ফ্যানের নিচে আপনারা শুকিয়ে নেবেন। শুকিয়ে যাওয়ার পরে এমন হবে। টুটি ফুটিটা কেক, জর্দা ভাত ও বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারে দিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।